আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে এই মেঘলা আকাশের এই পরন্ত বিকালে সাদর সম্বর্ষণ ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি প্রাকৃতিক শৃঙ্খলা সুন্দরতার গৃহস্থপ্রেমীর প্রতীক নামে যার খ্যাত, সেটা হলো বেলি ফুল। সেই বেলি ফুলের সামান্য একটা টিপস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের বাড়ির আঙিনায় বা ঘরের বেলকনিতে যার যেখানেই এই বেলি ফুলের চারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার এই সামান্য একটা ছোট্ট একটা টিপস ফলো করবেন। দেখবেন যে অবশ্যই আপনার গাছের ফুল গাছ হোক অথবা ফল গাছ হোক, এর সুন্দর একটা ফলাফল পাবেন। তো আমার এই গাছে কিন্তু আগে অনেক দিন যাবত আমি রোপণ করেছি, গাছটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে গাছটার বয়স কিন্তু অনেক হয়ে গেছে। কিন্তু দীর্ঘদিন আমি এই গাছের ফুল পাচ্ছিলাম না, যার কারণে আমি মনের দিক থেকে খুব হতাশাগ্রস্ত ছিলাম। তো এরকম চিন্তায় থাকতে থাকতে হঠাৎ মনের অজান্তেই একদিন চা পাতির গুঁড়াটা আমি গাছের গোড়ালিতে দেই। এমনিভাবে প্রতিদিন যখন আমি চা খাই, চার পাতির গুঁড়াটা নিয়ে এসে গাছের গোড়া দিতে থাকি। তো এরকম দিতে দিতে কিছুদিন দেওয়ার পরে হঠাৎ দেখি যে গাছের পাপড়ি, ফুলের যে পাপড়ি, এটা প্রত্যেকটা ইয়ে ডাল থেকে ফুলের পাপড়ি গজিয়েছে। তো আমি এরকম গজানোর দেখে ভিতরে একটু আশ্বস্ত ফিল করলাম। তো তারপরে থেকে নিয়মিতভাবে এটা দিতে থাকলাম। দীর্ঘ আমি এক মাস এটা দেওয়ার পরেই আমি দেখলাম যে আমার গাছের অত্যন্ত অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক মুকুল থেকে ফুলের কুঁড়ি বের হচ্ছে। এতে করে আমি খুব আনন্দ ফিল করতেছিলাম। তো সাত দিনের মধ্যে আমার গাছের পর্যাপ্ত কুঁড়ি এবং ফুল ধরা শুরু করলো। এবং বেলি ফুলের যে গন্ধটা, এটা এমনভাবে সুঘ্রাণ ছড়াতে লাগলো যে আসলে আশেপাশে সবাই এটা কৌতূহলী ফিল করতেছিল যে এত সুন্দর গন্ধ আসে কোত্থেকে আসে। তো আমি সেজন্য বলবো যে যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের যদি কারোর বেলি ফুলের চারা বা যে কোনো ফলের চারা রোপণ করে থাকেন, তাহলে এই চা পাতির যে গুঁড়া, যে টিপসটা, এটা আপনারা অবশ্যই নিয়মিতভাবে একটু ব্যবহার করবেন। দেখবেন যে আপনার গাছের ফল অথবা ফুল, যে কোনো গাছের ফুল গাছ অথবা ফল গাছের এর সুন্দর একটা কার্যকারিতা সুফল পাবেন। আমি নিজেই এর পরীক্ষিত, যার কারণে আমি সুফল পাওয়ার কারণেই আমি ভিডিওটা করেছি যে আপনাদের জানানোর উদ্দেশ্যে। আপনারা দেখছেন যে আমার গাছে কিন্তু অনেক অনেক মুকুল আসছে, অনেক মুকুল এবং ফুল আসছে, এবং নিচে অনেক ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে গেছে এবং খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে। তো আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আপনাদের যাদের ফুল গাছ বা ফল গাছ টবে লাগিয়েছেন, তারা অবশ্যই কীটনাশক বা সার যেটাই ব্যবহার করেন না কেন, তো পাশাপাশি আমি বলবো যে এই আমার এই ছোট্ট টিপসটা বা এই চা পাতির গুঁড়াটা, এটা আপনারা ফেলে না দিয়ে এটারা স্যাঁতস্যাঁতে পানির উপর এটা যে গুঁড়াটা আছে এটা ছড়িয়ে দিন। দেখবেন যে আপনার ঠিক এক মাস আপনি নিয়মমাফিকভাবে এটা যদি দিতে থাকেন, আপনি এক মাস পর থেকে দেখবেন যে এর অ্যাকশনটা কত ভাবে দেখতে পারছেন, বাস্তবভাবে এর প্রমাণ দেখতে পারবেন। তো বন্ধুরা, আমার এই টিপসটা ফলো করুন এবং মতামত জানান। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।